চা বাঙালির কাছে একটা ইমোশন, বাঙালির আড্ডাতে চা, সকালে চা, সন্ধ্যেতে চা। আর সেই চা নিয়েই এখন নানা রকম ভ্যারিয়েশন চলছে বিভিন্ন জায়গায়, চায়ের নানা টাইপস উঠেছে, কোথাও উঠেছে রসগোল্লা চা, কোথাও লঙ্কা চা। তো আজকে আমরা এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে চায়েরই বিভিন্ন রকম টাইপস পাওয়া যায়। তো চলুন আজকে আমাদের সাথে চায়ের সমস্ত রকম টাইপসগুলোকে এক্সপ্লোর করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে কোনো ফুড আইটেম নয়, একটা ড্রিঙ্ক আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা চলে এসেছি সোদপুরেরই জগন্নাথ টি স্টলে, যেখানে চায়ের নানা রকম ভ্যারিয়েশন পাওয়া যায়। কি কি ভ্যারিয়েশন, তো চলুন সবকিছু আপনাদেরকে দেখাবো, সাথে দামগুলো আপনাদেরকে বলবো, আর আপনারাই বিচার করবেন চায়ের সাথে এক্সপেরিমেন্টগুলো কি যাচ্ছে কি যাচ্ছে না। প্রথমে আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিই, যেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে লস্যির মধ্যেই প্রায় পাঁচ রকম টাইপস আছে, আর দাম কিন্তু খুবই রিজনেবল যেটা আমার মনে হয়। কোল্ড কফি যেটা অনলি 30 রুপিস, যেটা কিন্তু কোনো বড় কোনো ক্যাফেতে গেলে হামেশাই 80 টাকা করে চার্জ করে দেয়। আর এছাড়াও বিভিন্ন রকম ড্রিঙ্কস এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু চায়ের সেকশন নয়, চায়ের সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এবার। এই যে এবার আমরা চলে এসেছি চায়ের সেকশন, এবং এখানে দেখুন দুধ চা, লেবু চা, হরলিক্স চা, পুদিনা চা, চকলেট চা, তুলসি চা, এলাচি চা, পনির চা এবং তেঁতুল চা, চায়ের নানা রকম টাইপস কিন্তু এখানে পাওয়া যায়। এবং প্রত্যেকটার প্রাইসটা দেখুন, একটুও কিন্তু কোথাও মনে হবে না যে একটু বেশি, সব কিন্তু রিজনেবল প্রাইসেই আছে। তো চলুন, প্রাইস যখন রিজনেবল তাহলে দেরি না করে এবার ট্রাই করা যাক। জগন্নাথ ফুড স্টলে এসে যেটা ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জুস, অর্থাৎ কাঁচা আমের জুস। এখন আমি প্রথমে এসে অবাক হয়ে গেছিলাম যে এই সিজনে কাউকে আম পাবেন কোথায়, কিন্তু সত্যি কথা বলতে কোনো ফ্লেভার নয়, কিচ্ছু নয়, কাকুর ফ্রিজে কাঁচা আম জমানো আছে। এবং আপনি যখন চাইবেন কাকু সেখান থেকে কাঁচা আম বের করে সেটাকে গ্রাইন্ড করে তবে এটা আপনাকে বানিয়ে দেবেন। তো এখন আমার হাতে কিন্তু অরিজিনাল কাঁচা আমের জুস আছে, এবার একটু ট্রাই করে বলা যায় কেমন কি খেতে। কাঁচা আমের সেই টক ভাবটা, সাথে মিষ্টি একটু চিনি কাকু দিয়েছে, আর সাথে হালকা হালকা একটু ঝাল আছে। তো টক, ঝাল, মিষ্টি তিনটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর একটু ওকে বলবো একটু নিচের দিকে দেখাতে, জাস্ট থিকনেসটা একটু দেখুন, এই হচ্ছে থিকনেস, আর এর মধ্যে বরফ দেয়া আছে। তো মিলেমিশে ব্যাপারটা কিন্তু নেক্সট লেভেল। চলুন খাওয়া যাক। এখন আমাদের কাছে জগন্নাথ ফুড স্টলে 2 নম্বর চা চলে এসেছে। এই চায়ের কালারটা ঠিক এরকম বিষের মতো নীল হয়ে গেছে, কারণ এটা হচ্ছে অপরাজিত ফুলের পাপড়ি দিয়ে করা, আর এর দাম মাত্র হচ্ছে 10 টাকা। আমি জানি না আর কোথাও এরকম পাওয়া যায় কিনা, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন একটু টেস্ট করে বলা যাক কেমন কি খেতে। ভালো খেতে, একটা অপরাজিত ফুলের একটা পাপড়ির টেস্টটা একটা হালকা আসছে, কিন্তু মানে অপরাজিত ফুলটা শুধু যে কালার পারপাস তা কিন্তু নয়, এটা কিন্তু হালকা একটু টেস্টও দিচ্ছে, ভালো খেতে লাগছে। ঠিক আছে এটা শেষ করি, নেক্সট আইটেম নিয়ে ফিরছি। তো তোমাদের এখানে আসতে গেলে কি করে আসতে হবে? সোদপুর 4 নং প্ল্যাটফর্মে নেমে স্টেট হেঁটে কালীতলা অথবা পঞ্চমতলার অটো ধরে রাসমনির্মূর মাঠে, খেলার মাঠে নেমে গেলে, খেলার মাঠে নেমে বলতে হবে জগন্নাথপুর। আচ্ছা, দোকানের টাইমিংটা একটু বলে দাও। দোকানের টাইমিং হলো সকাল 8টা থেকে 2টো, আর বিকেল 4টা থেকে রাত 10টা। তো আমার কাছে আরেকটা চায়ের টাইপ চলে এসেছে, এটা দেখে অনেকটা নর্মাল দুধ চায়ের মতো মতোই হবে, কিন্তু যদি নর্মাল দুধ চা হতো তাহলে সেটা আমরা কেনই বা দেখাতাম। এটা হচ্ছে হরলিক্স চা, নর্মাল দুধ চায়ের সাথে একটু হরলিক্স মেশানো আছে। এখন কোয়ান্টিটি 10 টাকায় যতটা চা দেয় ঠিক ততটাই, এক্সট্রা এর সাথে হরলিক্স মেশানো আছে। তো বাড়িতে তো কোনোদিন ট্রাই করা হয়নি, তা যখন পাওয়া যাচ্ছে একটু ট্রাই করে দেখা যাক কেমন কি খেতে। যখন চুমুকটা দেবেন তখন ফার্স্টে হরলিক্সের টেস্ট আসবে এবং শেষের দিকে চায়ের ফ্লেভারটা আসবে, মানে হরলিক্স আর চা
দুটোকে যদি একসাথে পাঞ্চ করে দেওয়া হয় সেটা যেমন টেস্ট হবে এটাও ঠিক তেমনই খেতে। ওভারঅল আলো খেতে দশটা হিসাবে ঠিকঠাক, টেস্ট করে দেখতে হবে। এখন আমার কাছে আমাদের লাস্ট আইটেম যেটা, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই কোল্ড কফি চলে এসেছে। দেখতে পাচ্ছেন ঠিক এত বড় গ্লাসের একটা কোয়ান্টিটি যার দাম হচ্ছে মাত্র 30 টাকা, যেটা অনায়াসে কোনো ক্যাফেতে গেলে 70 থেকে 80 টাকা চার্জ করতো। আর সত্যি বলতে আমি আগেও একবার টেস্ট করেছি এবং এই টেস্টটা বারবার আমাকে মুগ্ধ করে। এবার আজকে একবার টেস্ট নিয়ে দেখা যাক সে আগের দিনের টেস্টটাকে কি মাত করতে পারে কি পারে। আমার সব থেকে বেস্ট লাগে কারণ এটা খুবই স্ট্রং, আর একটু বলবো থিকনেসটা একটু দেখাতে, জাস্ট একবার টেক্সচারটা একটু দেখ, জাস্ট এই লেভেলের ক্রিমি টেক্সচার। তো বাস শেষ করা যাক, আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর যদি কোনো বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান বানান তাহলে তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিন। হ্যাঁ, এই ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে, মাফ করে দেবেন। পরের দিন আবার একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এডিটিংয়ে বসুন, জানি না দুটো পার্টে রিলিজ করতে হতে পারে কি। যাই হোক, সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে। ওকে, টাটা, বাই বাই।